হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, যেমন পূর্বাভাস ছিল, বৃষ্টি অল্প অল্প কিন্তু হচ্ছে। আর যেমন পূর্বাভাস আমি তোমাদের দিয়েছিলাম যে বোগানভিলিয়া নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, পর পর ধাপে ধাপে কিন্তু বোগানভিলিয়ার ভিডিও আসতে থাকবে, যাতে এই সামনে শীতে তোমাদের বোগানভিলিয়া গাছ একদম ফুলে ঢেকে থাকে, সুন্দর থাকে, সেই সব ভিডিও তোমরা কিন্তু পরপর পেতে থাকবে। সেরকমই আজকে কি বিষয়ে কথা হতে চলেছে, এতক্ষণ তোমরা থাম্বনেলের টাইটেল দেখিয়ে নিয়েছো, আবার সেটা বলছি না। তো আমার কাছে এক ঝাঁক বোগানভিলিয়া আছে, তোমরা জানো এখান দিয়ে লাইন দিয়ে বোগানভিলিয়া রাখা আছে। আর বোগানভিলিয়া এমন একটা ফুল, এই ফুলটা মানুষ কেন এত পছন্দ করে, এর একমাত্র বা বলতে পারি অন্যতম কারণ হচ্ছে সব থেকে সহজে এই গাছে ফুল পাওয়া যায়। মানে যখন তুমি একটা গাছ করা শুরু করছো বা নতুন গাছ করছো, সেই সময় যদি এমন গাছ তুমি বসালে, বসানোর 2-3 মাসের মধ্যে দেখছো প্রচুর ফুল আসছে, তাহলে গাছ করার উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। এই বোগেনভিলে হচ্ছে সেই ক্যাটাগরির ফুল, যেই ফুলটা করলে তোমাদের মানে ফুল আসবেই আসবে যদি সামান্য সামান্য পরিচর্যা করো। তার জন্য বোগানভিলে এত পপুলার, এত পরিচিতি। এবার হ্যাঁ, কিছু কিছু ভ্যারাইটি আছে বোগানভিলে, নিশ্চয়ই একটু টাফ আছে, সবাই করতে পারে না, হয়তো সফল হয় না, সেসব তো আছে। কিন্তু প্রায় 60-70% বোগানভিলিয়া জাত এমন জাতের আছে যেগুলো খুব সহজেই ফুল করা যায়, খুব সহজে ফুল আসে, সারা বছর অল্প বিস্তর পরিচর্যা করলেই তোমাদের কিন্তু গাছে ফুল আসবে। সেরকমই অল্প বিস্তর পরিচর্যা আমরা শুরু করে দিয়েছিলাম আর করে ফেলেছিলাম কিন্তু বোগানভিলিয়ার কাটিং, সেই ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে আছে, এই কিছুদিন আগেই তোমাদের দিয়েছিলাম। এরপর কি, এরপরে আমরা যাব যে স্টেপ টু, যেমনটা আমি বলেছিলাম স্টেপ টু হচ্ছে বোগানভিলিয়া গাছে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটাই আজকে মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে খাবার। বোগানভিলিয়া গাছে খাবার মানে এটা এখন দিয়ে ফেলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। চাইলে তোমরা খাবার দিয়েও গাছে প্রুনিং করতে পারো, যদি তোমাদের প্রুনিং না হয়ে থাকে তাহলে কিন্তু দেরি করবে না, খাবারটা দিয়ে দেবে, দিয়ে তারপর প্রুনিং করো। আর যদি প্রুনিং করা হয়ে থাকে খাবার মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কিন্তু খাবারটা দিতে হবে। বোগানভিলিয়া গাছে লাস্ট আমরা খাবার দিয়েছিলাম বর্ষা শুরু হওয়ার আগে, যার ফলে গাছে একটা সুন্দর গ্রোথ, মানে দারুণ দুর্দান্ত গ্রোথ কিন্তু এসছে। এবার সেই গ্রোথের ধারাকে বজায় রাখার জন্য আর যাতে আরো বেশি ফুল আসে, সেই জন্য আমরা বোগানভিলিয়া গাছে খাবার দেব। বোঝা গেছে কি খাবার দেবো? মনে করো আজ থেকে প্রায় 3 মাস আগে আমি কিন্তু তোমাদের মিক্স খাবার বানানো দেখিয়েছিলাম বোগানভিলিয়ার, ঠিক আছে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। সেই মিক্স খাবারটাই আমরা এখানে ব্যবহার করব, 50% মিক্স খাবার নেব আর 50% নেব নর্মাল ভার্মি কম্পোস্ট, দুটোকে কম্বাইন করে যেই খাবারটা তৈরি হবে সেইটাই কিন্তু আমরা বোগানভিলিয়ার গাছে দেবো। বুঝা গেছে? সেই পুরনো মিক্স খাবার যেটা আমি তোমাদের বলেছিলাম বানিয়ে রেখে দাও, তোমাদের কিন্তু কাজে লাগবে, সেই খাবারটাই কিন্তু আমি এখানে এখন ব্যবহার করব, সেই খাবারটাই কিন্তু বোগানভিলিয়ার গাছে দেবো। এবার যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে, অনির্বাণ আমার কাছে তো বানানো নেই, কি করব? হ্যাঁ আমি জানি প্রায় শতকরা 50% মানুষের মাথায় এটাই ঘুরবে যে অনির্বাণ আমার কাছে মিক্স খাবার নেই, এবার কি করব। দেখো একটা কথা তোমাদের আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে, যে চটজলদি যেই জিনিসটা তৈরি হবে সেটা চটজলদির মতনই তৈরি হবে, আর যেই জিনিসটা টাইম নিয়ে তৈরি করবে সেটা টাইম নিয়ে সেই রকম ভাবেই ম্যাচিওর হবে। বোঝা গেছে? হ্যাঁ, এবার খাবার তোমাদের কাছে বানানো নেই, এখন কিছু করার নেই, এখন তোমাদের তো অন্য কিছু করতে হবে, অন্য কিছু ভাবনা ভাবতে হবে। তো সেরকমই দেখো এইদিকে আমি লিস্ট দিয়ে দিচ্ছি কি কি মিশিয়ে তুমি একটা মিক্স খাবার তৈরি করবে। এবার অনেকে আমাকে একটা কথা বলে যে অনির্বাণ আমার কাছে এতগুলো গাছ আছে, আমি 5 কিলো মিক্স খাবার তৈরি করব, কতটা কি পরিমাণে দেবো? কেউ বলে আমি 10 কিলো মিক্স খাবার তৈরি করবো, কতটা কি পরিমাণে দেবো? দেখো আমি এখানে একটা রেশিও তোমাদের দিয়ে দিচ্ছি, ধরো হাড়ের গুঁড়ো 100 গ্রাম, সর্ষের খোল 100 গ্রাম, এরকম করে দিলাম। এবার এটা টোটালটা যতটা হবে, ধরো টোটাল মিলিয়ে হয়েছে ধরো 1 কিলো, এবার 1 কিলো খাবার বানাতে কতটা পরিমাণে খাবার লেগেছে সেটা তুমি দেখতে পাচ্ছ, পাচ্ছ তো?
এবার তুমি যদি 10 কিলো বানাও তাহলে প্রতিটা উপাদান তার 10 গুণ হবে, 5 কিলো বানালে তার 5 গুণ হবে। মানে এটাই হচ্ছে সিম্পল মানে মেথড, এর থেকে সিম্পল আর কিছু নেই। তো এবার 5 কিলো বানাও, 10 কিলো বানাও, এইরকম ভাবেই বানাতে হবে। আর যেমনটা আমি বলি যে এই মিক্স খাবারের মধ্যে আমি বলবো কোনো রকম শস্যের খোল বাদাম খোল ব্যবহার করতে না। যদিও বোগানভিলিয়া খুব হার্ডি গাছ, খাবার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করে বা নেওয়ার ক্ষমতা অনেক বেশি অন্যান্য গাছের থেকে বোগানভিলিয়া, তো মানে দিতে পারো, মানে শস্যের খোল বাদাম খোল মিশাতে পারো। কিন্তু আমি বলবো যারা নতুন বাগানে আছো, একদম নতুন নতুন সবে সবে বাগান করছো, বলবো রিস্কটা নেওয়া দরকার নেই। বাই চান্স গাছের কিছু একটা ক্ষতি হয়ে গেল, 19-20 হয়ে গেল, বুঝলে না, তখন কিন্তু সমস্যা হতে পারে। তো শস্যের খোল বাদাম খোল তোমাদের যদি তোমরা কনফিডেন্ট থাকো যে না কিছু হবে না আমি সামলে নেব, তাহলে দাও। কিন্তু আমি বলবো স্কিপ করে দেওয়াই ভালো, মিনি অন্তত 1 মাস যদি খাবারটাকে ডাইজে মানে রিকম্পোস্ট করাতে পারতে, ডেফিনেটলি শস্যের খোল বাদাম খোল চোখ বন্ধ করে দেওয়া যেত। যেহেতু সেই সময়টা এখন আর তোমাদের কাছে নেই, তাহলে তোমাদের কিন্তু ওইটা বাদ দিয়েই খাবারটা দিতে হবে। এবার প্রশ্ন একটা আসবে, সেটা হচ্ছে অনির্বাণ এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি খাবার দেবো? না, বৃষ্টির মধ্যে আমরা খাবার দেবো না, কিন্তু বৃষ্টি চলে গেছে, বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, আমরা কিন্তু খাবারটা দিতে পারবো। ধার বরাবর কখনো খাবারটা নিয়ে মাঝ মানে গোড়া মাঝখানে দেবে না, ঠিক আছে? দেখো এই একটা বোগানভিলিয়া গাছ, আমরা সবসময় খাবার দেবো হচ্ছে এই এই ধার দিয়ে, এই ধার দিয়ে খাবারটা দেবো, মাটিটা কিছুটা হালকা খুশি নেবো, খুশি এই ধার দিয়ে খাবার দেবো, কখনো এরকম মিডিল পোর্শনে কিন্তু আমরা খাবারটা দেবো না, বোঝা গেছে? এই ধার দিয়ে কিন্তু খাবার দেবে, সবসময় ধার দিয়ে খাবার দেবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সিস্টেম, এটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তো এই বোগানভিলিয়া গাছগুলো আমি প্রুনিং করেছি, দেখো কি সুন্দর মানে শেপে আছে। এর অনেকে আমাকে বলছো যে অনেকবার এখন কি রিপোর্টিং করতে পারো, রিপোর্টিং করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু রুটের যেন কোনো রকমই আঘাত না লাগে, মানে রুট কিন্তু এখন কাটা যাবে না, রুট কাটা যাবে না, তাহলে তোমার রিপোর্টিং করতে পারো। যেমন দেখো আমি বলছি আমার এই টপটা, এই টপটা কিন্তু দেখো ক্র্যাক হয়ে গেছে, এই টপটা এখান দিয়ে ক্র্যাক আছে, কিন্তু আমি তাও এটাকে রিপোর্টিং করিনি, খালি এই সিজনটার জন্য, আমি এই সিজনটা চালিয়ে নেবে, ফেব্রুয়ারি মাসে গিয়ে এটাকে আমি একটা বড় 8 ইঞ্চিতে রিপোর্ট করব, ঠিক আছে? তখনই করব, এখন আর কিছু করার দরকার নেই। তো বোগানভিলিয়া গাছের অন্যতম যেটা গুরুত্বপূর্ণ আরো একবার যেটা বলবো সেটা হচ্ছে কাটিং, প্রুনিং আর খাবার দেওয়া, এই তিনটে সাইমেন্টেনিয়াসলি সারা বছর ধরে যদি তোমরা করতে থাকো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু দুর্দান্ত হবে, গাছ সুন্দর হবে, গাছে কিন্তু প্রচুর ফুল আসবে, প্রচুর ফুল আসবে, ঠিক আছে? এই তিনটে তোমাদের কিন্তু করে যেতে হবে। অলরেডি আমি কাটিং প্রুনিং এর ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি, যারা দেখোনি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করো। আর এই খাবারটা, এই খাবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা দাও। এইবার এই খাবারটা দেওয়া হয়ে গেলে এরপর আমার স্টেপ 3-তে যাব, যতক্ষণ না খাবারটা না দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু স্টেপ 3 হবে না, ঠিক আছে? এই খাবার দেওয়ার 10 দিন পর স্টেপ 3 একটা ভিডিও আসবে, কিন্তু তার মাঝখানে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও বোগানভিলিয়া আসবে, এখনই বলে দিচ্ছি, পূর্বাভাস দিয়ে রাখলাম, ঠিক আছে? তো বোগানভিলিয়া গাছ যদি বাড়িতে থাকে কেউ ফেলে রেখো না, আর সবাইকে বলবো বোগানভিলিয়া করো, খুব সুন্দর গাছ, খুব হার্ডি গাছ। যারা নতুন বাগান শুরু করছো মানে 50 রকম গাছের পেছনে দৌড়িও না, 2-3টে গাছকে টার্গেট করো যে আমি এই 2-3টে গাছের মধ্যেই থাকবো, দেখো তোমার গাছ কত সুন্দর হবে। তুমি যদি 50 রকমের গাছ করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার গাছ 50 রকমই হবে। আমি সবসময় বলি 2-3 রকমের গাছ করো, দেখবে সেই গাছের লেভেল, সেই গাছের কোয়ালিটি আলাদাই হবে, 100% হতে বাধ্য, ঠিক আছে? তো এই ছিল আজকে টোটাল ভিডিও, যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো মানে কিছু জানতে যদি চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমার ফোন নাম্বার তোমাদের কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করার জন্য, অবশ্যই কমেন্ট করো, আমার ফোন নাম্বার তোমাদের আমি দিয়ে দেবো। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় আবার একটা ভিডিওর সাথে, নতুন কিছুর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ জাতি, ততক্ষণের জন্য বাই বাই।